তো বন্ধুরা, অনেক দিন হয়ে গেল সকালের কাজকর্ম দিয়ে ভিডিও শেয়ার করা হয় না। আজকে চলো শুরু করে দিলাম সকালের কাজকর্ম দিয়ে ভিডিও। সকালে কাজকর্মকে আজকে অনেক কাজকর্ম, বাসি কাজকর্ম সেরে ফেলেছি। বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, সেগুলো সেরে নিয়ে চান টান সব হয়ে গেছে, দেখছি জল পড়ছে। তা বাকি কাজগুলো যেগুলো থাকে, আমার তো নিরামিষের দিন দুবার করে বাসন মাজার থাকে, কেন সকালের দিকে যেটুকু জল পায় সেটুকু সকালের একদম টাটকা বাসি বাসনগুলো ধুয়ে নিই। তারপরে যেগুলো ঠেকাঠেকি ছোঁয়াছুঁয়ি থাকে সেগুলো কিন্তু বেলার যে বেলা না সকালে যে জল লাস্টের দিকে যদি থাকে তখন আমি করে নিই, নাহলে বেলার দিকে করি। এই বটি ফটিগুলো ধোয়া এগুলো হচ্ছে করি, নাহলে হয়তো রাখা জল থেকে করে নিতে হতো, সেটা হচ্ছে ব্যাপার। কাজ তো করতেই হবে, তাই না? আর ঝড় এসছে, ঝড় এসে কালকে ঘর যে জায়গাটা বড় ঠিক করেছে সেই জায়গাটাও জল দেওয়ার ব্যাপার আছে। আর জায়গাটা কেমন জানি একটা ঘেমে উঠছে, তো বড় বললো চারিদিকে সব জল পড়ে আছে, তো ওই জন্যে। আর এই দেখো আমি কত জামা কাপড় নিয়ে কিন্তু কাচতে বসে গেছি, দেখছি জল পড়ছে, ছেলেকে বললাম জামা প্যান্ট তো কাচতে হবে, তার মধ্যে উঠে পড়েছে রোদ্দুর। আমি বললাম দে তুই তো সব জামা প্যান্ট কাচি, তিন দিনের জন্যে গেছিলো তো অনেকগুলো তো জামা প্যান্ট নিয়ে গেছে, বুঝতেই তো পারছো। তার মধ্যে গরম ছিল প্রচুর, ঘামে একটা ঘামে গন্ধ। আর আমার ছেলের কী বলতো, কোনো জামা প্যান্ট একবার পরলে আর একবার কিন্তু পরা ওর বারণই আছে, সেটা কোনো ব্যাপার না। আমাদের আগে আমরা পড়েছি কিন্তু এখন ডাক্তার পুরো টোটালি বারণ করেছে। আগে তোমরা দেখেছো তো কতদিন আমি সেই ওর শরীর খারাপ রোগটা নিয়ে কিন্তু আমি ভুগেছি। ওর হচ্ছে কি বলতো, ওই যে যদি ঘামে জামা প্যান্ট পরে তাতে কিন্তু ওর বিশাল পরিমাণে শরীর খারাপ করে, গোটা গা ফুলে টুলে গিয়ে একরকম মানে কি বলবো যাতা অবস্থা হয়, সেখানে আবার ডাক্তার কবিরাজ করতে হয়। সেই জন্য আমি চেষ্টা করি যে ও যেন যে জামা একবার পরে সেটা যেন দ্বিতীয়বার না পরে। ও যে বাড়ি পরার প্যান্ট জামা সব কিছু নিয়ে সব এক ব্যাগ নিয়ে গেছিলো, সে ব্যাগটা ধরেই আমি এখানে নামিয়ে নিয়েছি কাচার জন্য। একটু রোদ্দুরের মুখ দেখলাম তো ভাবলাম চলো কেচে দিই, তাহলে আবার কখন ঝড় বৃষ্টি আসে তার ঠিক নেই। কিন্তু হলে হবে কি, কালকে যে এত বৃষ্টি হয়েছে তার পরিমাণে আজকে তার গরম দেখো, ওরে বাবারে এত গরম আবার পরে, মনে হচ্ছে না যে কালকে এত ঝড় বৃষ্টি হয়েছে বা পরশুদিন এত ঝড় বৃষ্টি হয়েছে, দুদিন ধরে যে এত ঝড় বৃষ্টি হয়েছে একদমই মনে হচ্ছে না জানো। তো জামা প্যান্টগুলো কেচে নিয়েছি, আর যেগুলো একবার করে পড়েছে সেগুলো তো বেশি কাচতে হয় না। তবে চাদর ফাদরগুলো তিন দিন ধরে একই রকমভাবে বন্ধুদের সাথে পেতে শুয়েছে, শুধু ও তো একা শোয়নি আরও সবাই শুয়েছে বন্ধুরা, সেই কারণে ওগুলো একটু আছাড় দিয়ে ভালো করে কেচে নিলাম। আর এই জামাটা আমার ছেলের কিন্তু ভীষণ ভীষণ পরিমাণে ফেভারিট জামা, কী জানি কেন ওর কালো রঙটা আর লাল রঙটা এত ভালো লাগে, সব কিছু কালো আর লাল রঙই কিন্তু খোঁজে। এ দেখো সব কিন্তু কেচে কুচে নিয়েছি, এবার কিন্তু সব ধুয়ে নেওয়ার পালা। আগে না, আগে জিন্সের প্যান্ট কাচতাম, বড় জিন্সের প্যান্ট তখন না মোটা মোটা ভারী ভারী একটা জিন্সের প্যান্ট পরতো, এখন তো তবুও একটু মানে কেরম নরম নরম পরে, তখন এটা কেরম খড়খড় টাইপের। সে কেজি প্যান্টগুলো যে কাচতাম কোনো কষ্ট হতো না, কিন্তু এখন বর্তমানে কী জানি কেন হাতে মানে নরম প্যান্ট পরে তা সত্ত্বেও কিন্তু ভীষণ পরিমাণে হাতে কিন্তু প্রচুর কষ্ট হয়। তো চলো জামা প্যান্টগুলো কেচে রাখবো, এখন কিন্তু মেলবো না, কেন হাত ব্যথা করছে। চলে এসেছি ঘরে, ছেলে মাখছে মুড়ি, শশা কেটে দিয়ে গেছিলাম, ছেলে শশা ফশা দিয়ে মাখছে। আজকে ছেলের আছে অঙ্ক পরীক্ষা, ছেলে খেয়ে পড়তে চলে যাবে, বলছে মা তুমি খাও, তোর এখনও চান হয়নি, আজ খিদে পেয়ে গেছে তো চান করার আগেই কিন্তু ও মুড়ি খেয়ে নিচ্ছে, তার সঙ্গে আমাকেও বলছে খেতে। যখন ও যাবে তখন বই খাতাগুলো সব কিন্তু গুছিয়ে রেখে দিয়েই পড়তে যাবে। সকাল সবাইকে, সবাই কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছো। আমি শিবানী, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা পাশে থাকলে সাথে থাকলে শিবানীর জীবনটা উন্নত, মানে হাসি ছলছল মুখে সারা জীবন শিবানী থাকতে পারবে, শিবানী দুটো ভালো মন্দ খেয়ে দিয়ে বেঁচে থাকতে পারবে। তবে তোমরা পাশে না থাকলে, সাপোর্ট না করলে হয়তো কোনোদিন সম্ভব হয়ে উঠবে না। তো চলো, ছেলে চলে গেল পড়তে, ছেলেকে এই যে ছেলেকে এখানে শশা মুড়ি পুরি সব মেখে দেওয়া হয়েছে। আজকে যেহেতু নিরামিষ বললাম ভাত বসাবো, বললো না মা বসাতে হবে না, আজকে যেহেতু ওর অঙ্ক স্যার আজকে পরীক্ষা নেবে সেই জন্য স্যার ফোনও করে দিয়েছিল। আর মা এসেছিলো একটুখানি, বসে চলে গেল, মা বাজার নিতে এসেছিলো, আর পাশে খ্যাট খ্যাট করে বাড়ির ছাদ হচ্ছে সেন্টারিং হচ্ছে, ওই তক্তা পিটাচ্ছে, খ্যাটাস খ্যাটাস করে আওয়াজ হচ্ছে। সকাল থেকে অনেক কাজকর্ম হয়েছে, তোমাদের সামনে আসতে পারিনি, এখনও পড়ে রয়েছে জামা কাপড় ভিডিওর কাজ করতে। সব থেকে বড় কথা, আমার ভিডিও কাজ করা এখন বেশি কষ্টের হয়ে গেছে, ভিডিওর কাজ, ভিডিও এডিট করা আর ভিডিও ভয়েস দিতে আমার যে কী সমস্যা, কতক্ষণ যে সময় লাগে যে বলে বোঝানোর কথা না, প্রচুর সময় লেগে যায়। ছেলে যেহেতু ঘুরতে গেছিলো, জামা কাপড় ব্যাগ ভরে পড়া ছিল, সেই ঘুরতে যাওয়ার জন্য কালকে বৃষ্টির জন্য জামা প্যান্ট কাচতে পারিনি, আজকে যেহেতু রোদ্দুর দেখলাম ভালো সবটা কেচে ধুয়ে পরিষ্কার করে দিই, সেই জন্য সবটা কেচে ধুয়ে পরিষ্কার করে মেলে দিচ্ছি যাতে শুকিয়ে যায়, কেন ঘরে ইঁদুরের ব্যাপার আছে, আসলার ব্যাপার আছে। এইখানে পড়েছিল মানে এই যে এই জায়গাটা রাখা ছিল, সেখানে কি বলো যদি কেটে দেয় নতুন নতুন জামা কাপড় তাহলে তো সব বোনাস হয়ে যাবে, সেই কারণে সব কেচে ধুয়ে ওখানে মেলা হয়নি, এখনও মেলবো, মেলে দিয়ে রান্নার দিকে যাব। আজকে নিরামিষ, ঘরে কোনো সবজি নেই, কটা কুমড়ো ফুল হয়েছিল কালকের আর আজকে মিলে, কালকে বৃষ্টি হয়ে যাচ্ছিল সেই জন্য কুমড়ো ফুলগুলো শোকায়নি, আর আজকের দুটো হয়েছে, তুলে নিয়ে চলে এসেছি।
ওই দুটো দিয়ে তোমার হচ্ছে বড়া করবো, আলু সেদ্ধ দেবো, সোয়াবিনের তরকারি করবো, আমি খাবো সেই কারণে। আর ভাবলাম কুমড়ো শাকের, কুমড়ো শাক করবো, তো কুমড়ো শাকটা দেখা যাক, বর আসুক বিকালে কেটে দিলে তারপর করব। আর হচ্ছে আর একটা কথা কি বলো, যে কি বলতে গেছি ভুলে গেছি, কি যেন বলতে গেছি ভুলে গেছি গো, সত্যি বলছি ভুলে গেছি, মনে নেই। কি বলতে গেলাম তোমাদের সাথে একটা কথা, অনেক কিছু গড়গড় করে বলে ফেললাম, কি 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 মনে পড়ে যাবে পরে, এখন মনে পড়বে না। তো চলো সাথে থাকো, তোমরা পাশে হয় ভিডিওর কাজ, ভিডিও ভয়েস দেওয়া যে এত কষ্ট করেছে না, কতবার ভয়েস দিয়ে কতবার আমাকে ডিলিট করতে হয় জানো তো। শুধু একটাই কথা মনে হয় যে এই আওয়াজ ফাওয়াজ চেল্লানোর আওয়াজ যদি আসে, আমার আওয়াজ যদি শুনতে না পারো, তাহলে কপিরাইট ঢুকবে বা ইয়েলো ডলার শো করবে, সেই জন্য আমার খাটনিটাই বেকার হয়ে যাবে। সেই কারণে অনেকটা সময় লাগে, সময় ধরে ধরে ফোন হাতে নিয়ে এরকম বসে থাকতে হয় যে কখন একটু শান্ত হবে, তখন আমি একটুখানি ভয়েস দেবো, সে হচ্ছে ব্যাপার। তো চলো, ছেলে চলে গেল পড়তে, আর আমি এখন যাবো জামা কাপড় মেলতে, তারপরে বসিয়ে দেবো রান্না, ছেলে আসার আগে রান্নাটা শেষ করে নেবো, নিয়ে তারপরে আজকে জামা প্যান্ট কেচে নিয়েছি। মানে কোন, হ্যাঁ, ঘর ঝাড়াটা তোমরা কমেন্ট, ঘর ঝাড়া আমার হয়ে উঠছে না, হয়ে ওঠেনি, ঘরটা আমাকে ঝাড়তেই হবে। কালকের বেড়ার মধ্যে বরের জামা কাপড় মেলেছি, ঝুলে একদম ভর্তি হয়ে গেছে, দেখি ঝাড়বো। আজকে মঙ্গলবার তো, কাল বুধবার হবে না, বৃহস্পতিবার শুক্রবার আগে ফার্স্ট সকালেই আগে ঘর ঝাড়বো, শুক্রবার আগেই কোনো কাজকর্ম না করে আগে ঘরটা ঝেড়ে নেবো, প্রচুর ঝুল হয়ে গেছে গো। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো শিবানীকে। এ দেখো রান্নার দিকে যাবো, তবে রান্নার আজকে অত চোট নেই, ওই জন্যে কিন্তু মানে অত দরকার নেই। বড়া ভাজা আলু সেদ্ধ হলে বর ছেলের কিন্তু একদম তৃপ্তি সহকারে মাছ মাংস ফেলে খায়, বর তো খায় তোমরা তো জানো, কিন্তু আমি তো খেতে পারি না, সেই কারণে একটু সোয়াবিনের তরকারি করবো। আমার আবার সোয়াবিন ভীষণ পরিমাণে ফেভারিট, এত ফেভারিট যে বলার কথা না। তো সোয়াবিনটা দিয়ে হলে আমার আবার কিছু লাগবে না, লেবু যেহেতু আছে সেহেতু দারুণ জমে যাবে একদম। আর কদিন ধরে কী জানি চাউমিন খেতে ইচ্ছা করছে জানো তো, কিন্তু ঘরে বানানো, বাইরে কেনা না। তো ঘরে বানানো চাউমিনটা বানাবো বানাবো করছি, এখন এই আশেপাশের দোকানে দিকে আর চাউমিন অত পাওয়া যাচ্ছে না, হ্যাঁ কী জানি কেন আনতে গেলেই মানে থাকছে না আর কি। তো বর বললো আজকে যেখান থেকে হোক তোমাকে চাউমিন এনেই দেবো, তো দেখা যাক যে দোকানে মুদিখানা নিই, আজকে তো বর আনতে যাবে মুদিখানা জিনিস, তো সেই দোকানে পাওয়া যায় কি না, আবার শেকড় আনতে যাবে স্টেশনের দিকে যাবে, নাহলে স্টেশনের দিক থেকে নিয়ে চলে আসবে কী আছে। আর এই জামাকাপড়গুলো কেন তুলছি বলো, জানো তো এখানে দড়ি নেই আমাদের বেশি, এখানে ভাগের দড়ি, সেখানে এই জামাকাপড়গুলো যেগুলো সকালে মেলেছিলাম একটু জল ঝরেছে সেগুলো তুলে নিলাম, নিয়ে এবার যেগুলো কেচেছি সেগুলো কিন্তু আবার এখানে মেলবো, বুঝেছো, মানে একটা না সকালে আর একটা মেলার উপায় নেই, আবার এক্সট্রা তুমি মেলবে সেই জায়গাটাও কিন্তু নেই, সেই কারণেই কিন্তু আমাকে এইটা এক ভাগ তুলে দিয়ে তারপরে কিন্তু আর একটা মেলে দিতে হচ্ছে। ওগুলো কিন্তু শোকাইনি, ওগুলো জল ঝরেছে, আমি সাইডে কি বলে সাইডে মেলে দিলাম, যাতে মানে হাওয়াতে শুকিয়ে যাবে বা গরমের তাপেও শুকিয়ে যাবে, যে জল তো ঝরেই গেছে তাই না। তো ক্যামেরাটা কোথায় রেখেছি বলো তো, ক্যামেরা রেখেছি আমার ঘরের ভিতরে জানো, সেখান থেকে আমি ভিডিওটা তুলছি, বাইরে রাখলে কখন ধাক্কা দিয়ে ফেলে দেবে তার কোনো ঠিক ঠিকানাই নেই। তো চলো, এই দেখো কত জামা প্যান্ট, আর জামা প্যান্টগুলো কোথায় রেখেছি, আজকে তো ছেলের সাইকেল নেই যে সাইকেলের উপরে রাখবো, রেখেছি দরজার সামনে নিচে চাতালের মানে ইসের উপর রেখেছি, বুঝেছো। ঘরের সামনেটা তো মানে আমার যে দুয়ার আর চৌকাট আছে সেখানে রাখা, কেন সেখানে তো ধোয়া মোছা আছে পরিষ্কার আছে, সেই জন্য কাঁচা জামা প্যান্টগুলো ওখানে রাখলাম, সেই যেখানে কেচেছি ওখান থেকে একটা একটা করে কতবার আনবো বলো, সেই জন্য ওখানে রেখেই কিন্তু জামা প্যান্টটা মেলছি। আর বালতির মধ্যে জল আছে বুঝেছো তো, সেই জন্য বালতিটা নিয়ে আসতে পারিনি, আর জলটা ফেলে যদি ওর মধ্যে জামা কাপড় ভরি বাবা তাহলে তো আর এক কাণ্ড তাই না, সেই কারণে কিন্তু করিনি। আর এই দেখো বসে যাবো এখন সবজি কাটতে, সবজি কাটা বলতে কিছুই না, আজকে আলু কাটবো, সোয়াবিন আর কী দেবো, আলু দেবো, অনেকে কিন্তু অন্য কিছু দিয়ে খায় কিন্তু আমি শুধু আলু দিয়ে সোয়াবিন করবো, অনেকে ক্যাপসিকাম গাজর ফাজর এইসব দিয়ে একটা করে, আমি আমাদের বাড়িতে ওটা আবার কেউ ভালোবাসে না, শুধু সোয়াবিন ঠিক আছে। আর সোয়াবিনটা না পেঁয়াজ রসুন দিয়ে তরকারি করা থেকে মানে আদা জিরে, আদা তো খাই না খুব কম খাই, জিরা বাটা দিয়ে এতে আমার বেশি মানে টেস্ট হয়। তো এখানে আলু কাটছে, কুমড়ো ফুল কতগুলো হচ্ছে সেটা, আর কটা পুঁই পাতার বড়া, ওই যে বলে যে যদি এটাই যদি আমার নিজের বাড়ি হতো জানো, এই যে টানাটানির সময় তখন কিন্তু আমার অনেকটা হেল্পফুল হতো, হেল্প হতো বলতে কি নিজে দুটো সবজি বসালে মানে চলে যেত সবজি, এই কুমড়ো গাছটা কুমড়ো ফুলটা কিন্তু আমাকে অনেক দিন কিন্তু সংসারটা চালাতে কিন্তু সাহায্য করলো। এই একটা কথা তোমাদের বলি জানো তো, এই কুমড়ো ফুল কুমড়ো গাছের কথা মনে পড়ে গেল, যে অনেক দিন এই কুমড়ো ফুল মানে কি বলতো যে বড়াটা অনেক দিন খেলাম, অনেকেই ভাবছে যে বড়াটা, সত্যি কথা বলতে আমার বর ভীষণ পরিমাণে ভালোবাসে বড়া জানো তো, যার জন্য কিন্তু আমি হচ্ছে কি বলে যে বড়াটা করি, কিন্তু আমি খাই না, আমি হয়তো একটা কি দুটো খাই, এবার আমার বর কি সেই হ্যাবক পরিমাণে কিছু খায় না, দেখো তিন চারটে তরকারি খেলে তো অনেকটা তেল মশলা পেটে যেত, সেই কারণে সেই তেল মশলাটা পেটে গেল না, শুধু বড়াটা আর আলু সেদ্ধটা মানে পেটে গেল, তাহলে হলো। ও কি বলো তো মাছ মাংস যদি তুমি দাও না, তাও দেখো, দেখো সোয়াবিন ভেজে নিয়েছি আলুর সেদ্ধ দেবো বলে রেখেছি, আর এখানে সোয়াবিন আলুটা টমেটো দিয়ে একদম জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা চিরে দিয়ে জিরা তেজপাতা ফোড়ন দিয়ে কিন্তু করছি। আর ওই যে বলে না যে ওই দু তিন রকম তরকারি দাও তোমার তরকারিতে, সেখানে তো তেল মশলা পেটে যাবে না, সেটাই না হয় বড়া দিয়ে গেলো, আর আমার তো ঘরে করা বড়া, এটাতে কোনো অসুবিধা হবে বলে মনে হয় না। তো
তরকারি বসিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, ওই যে দুদিকে দুটো হচ্ছে, আর আমি এখানে বসেছি। আমার কি জানি কেন প্রচুর গরম লাগছে, তার মধ্যে কটকট আওয়াজ একদম সহ্য হচ্ছে না। আর এই যে ছেলে চলে এসছে আজকে পরীক্ষা দিয়ে, বলছে চারটে পারিনি, বাকি সব পেরেছি। কতগুলো দিয়েছিল? 40 নম্বরে চারটে পারেনি, আর বাকিগুলো একটু গ্যাসটা কমিয়ে দাও তো, একটু কমিয়ে দাও। আর গরম লাগছে আমার, আর ভাল লাগছে না। এই এই বৃষ্টি হচ্ছিল, এক জ্বালা প্যাচ প্যাচ করছিল, আর এই এক গরম, এই আর এক জ্বালা, এই আর এক প্যাচ প্যাচানি, ভাল লাগে না। গরমে দুটোই যেন জীবন কয়লা করে দিচ্ছে, ভাল লাগে না। মানে বৃষ্টি হলেও জ্বালা তো অল্প স্বল্প হয়, আর রোদ্দুর গরমটাও তো অল্প স্বল্প দেয়, তা না। দেখতে পাচ্ছ সব ঘেমে টেমে চান হয়ে গেছে, তার মানে কখন যে একটু শোবো। আর তার মানে আজকে কি জানি কেন অসহ্য, মানে চোখ দুটো বন্ধ হয়ে আসছে, শুধু ঘুম ঘুম ঘুম, নিম্নচাপ, যাই হোক ঘুম ঘুম পাচ্ছে, ভালো লাগে না। আর বাইরে ভর্তি জামা কাপড় কেচেছি। বাপি তুমি ওই ঘিয়া গেঞ্জিটা তুমি ওই গাঠিতে ভরে দিয়েছিলে কেন? কেচে দিয়েছি, পরবে কি সুন্দর নরম। হ্যাঁ পরবো না, হ্যাঁ মাকে জানো তো, মা কিছু ফেলার আগে 10 বার চেক করে, সেটা জানো তো। তো চলো ছেলে পড়তে বসবে কেন, বিকালে কম্পিউটার পড়া আছে 6টা থেকে। ও একটু বসে নি, ওকে বললাম কি খাবি খা, বললো কিছু খাবো না, ভালো লাগছে না। তো চলো তোমরা সাথে থাকো। এই দেখো দেখতে পাচ্ছ সোয়াবিন আলুর তরকারি বসিয়েছি, এক কড়াই বসিয়ে দিয়েছি। কেন বলো তো, এখন ছেলে একটু খাবে, এখন আমি একটু খাবো, তারপরে দুপুরে খাবো, আবার রাতে খাবো, যদি থাকে তো থাকবে, কি আছে। 150 সোয়াবিন আর আলু, আলু দিয়ে করেছি, আর ভাতটা কিন্তু আমার ফুটে গেছে। এ দেখো দেখতে পাচ্ছ সোয়াবিনের তরকারি, তার সাথে কিন্তু ভাতটা ফুটে গেছে। আজকে ছেলে আছে যেন হাঁড়ি ভরেই ভাত হচ্ছে, নাহলে কদিন ধরে তো হাঁড়ির তলায় ভাত পড়ে থাকছিলো, তাই না? বাবা তাড়াতাড়ি ভাত বসাই, দুটো ভাত সোয়াবিনের তরকারি হয়ে গেছে, দিয়ে খা। বলছিল যে না ভাত খাবো না, ভালো লাগছে না। আর দেখো বিস্কুট খেলো, গুড্ডে কি বিস্কুট ছিল ওটা? গুড্ডে বিস্কুট ছিল, গুড্ডে বিস্কুট খেলো, খেয়ে নিয়ে হ্যাপি 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 বিস্কুট খেলো, দুটো খেয়ে দেখা। এখন মা কিছু খাবো কিছু খাবো, আবার কলা নিয়ে বসেছে। ও কি বাড়ি থাকবে তো, টুকটাক ছুকছাক এটা ওটা যেটা থাকবে সেগুলো খাবে। তবে ভাত রুটি দিয়ে ওর ভীষণ অ্যালার্জি, পরোটা দাও লুচি দাও সেগুলো ঠিক আছে, মাংস দাও তাহলে ঠিক আছে, কিন্তু ওগুলোতে ভীষণ অ্যালার্জি। তবে ছুকছাক টুকটাক খেতেই আছে। দেখো পরে এসে বিস্কুট খেলো, বিস্কুট খেয়ে জল খেয়েছি, জল খাসনি, কলা নিয়ে বসেছে, বলছে বিস্কুট খেয়ে পেটের এক কোনাও ভরলো না। আমার কলা খেয়ে এক্ষুনি বলবে পেটের এক কোনা ভরলো না, ওই দেখো। আমরা ভাতটা বসে তো ভাতটা বসিয়ে দিয়েছি, দেখি ওকে তাড়াতাড়ি ভাত দিয়ে দেবো। ভাতটা তরকারি তো আমার হয়ে গেছে, ওই যে তরকারি কমপ্লিট, আর ওখানে ভাত ফুটছে, হয়ে এসছে। তো চলো আমি কটা রেডি হয়েছি, কটা শর্ট ভিডিও করে নিই, তারপর আসছি। সত্যি কথা বলতে আমরা যখন ছোট ছিলাম না, তখন আমাদের যখন অভাব ছিল, বহুদিন আমরা এরকম দুহাতা ভাত তুলে আমার মা দিত, আর ফ্যান দিত, জানো তো ফ্যান দিত, এক থালা দুহাতা ভাত। হয়তো স্কুল থেকে এসছি, কিছু খাবার নেই, মানে খাবার তো তখন ছিল না এখনকার দিনের মতো, তখন অনেক ভ্যারাইটিস ছিল, কিন্তু ভ্যারাইটিস থাকলে হবে কি, পয়সা তো থাকার দরকার। তো এইরকম মা দুহাতা ভাত দিয়ে তার মধ্যে এক থালা ফ্যান দিয়ে দিত, দিয়ে একটু নুন ছিটিয়ে দিত, আমরা সেটা খেতাম। এরকম ছোটোবেলায় কিন্তু আমরা অনেক খেয়েছি, বহুবার খেয়েছি, প্রচুর খেয়েছি। ভাতটা একটু জল কম হয়ে গেছিলো, একটু কাঁচা জল দিলাম জানো। আর এই দেখো ছেলেকে দিয়েছি একটু সোয়াবিনের তরকারি, আর ভাতটা তুলে তবে ওকে শুকনো শুকনো দিয়েছি। আমরা কিন্তু ছোটোবেলায় কিন্তু খেয়েছি ফ্যান শুদ্ধ ভাত, অভাব যখন ছিল তখন আমরা কি করব, ওটাই আমাদের কাছে অনেক অমৃত ছিল, পেট ভরার একটা মানে রাস্তা ছিল, যে পেটটা তো ভরতো, ওই ফ্যানটা খেয়ে তো পেটটা ভরতো, তাই না? এই যে ফ্যান দেখতে পাচ্ছ এখন আমরা ফেলে দিই, তখন কিন্তু বহুদিন এমন গেছে যে ফ্যানটা দিয়ে হয়তো 500 চাল রান্না হয়েছে, 500 চালে ফ্যান ভাতটা রান্না হয়েছে 500 চালের, আমরা 2 বেলা 7টা মানুষ খেয়েছি। তাহলে ভাবো আমরা কতটা কষ্ট করে জীবনে তৈরি হয়ে আজকে এখানে দাঁড়িয়ে আছি। ছোট থেকে প্রচুর সংঘর্ষ করেছি, পড়াশোনা করেছি, মা কোনোদিন বাবা মা কোনোদিন আমার পিছনে অন্তত একটা টাকাও খরচা করেনি। স্কুল থেকে আমার পড়াশোনার করার এত আগ্রহ ছিল, ইচ্ছা ছিল বলে স্কুল থেকে আমাকে কিন্তু খাতা বই পেন সব কিছু ড্রেস সব 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 কিছু কিন্তু আমাকে দিয়ে দিত, কোনোদিন মানে দিদিমণিরা দিত। দিদিমণিরা যদি নিজেদের ফান্ড থেকে নিজেরা মায়না থেকে, বদ্দি ভাই আমাকে ড্রেস দিত, অন্য দিদিমণি আমাকে বই পেয়ে মানে বই পাবো সে ব্যবস্থা করে দিত, তারপরে খাতা একটা ওখানে ক্লাব ছিল সেখানে রিফিল দিত, তখনকার দিনে রিফিল পাওয়া যেত, রিফিল দিত, খাতা দিয়ে যেত। আমি যেটুকু পড়াশোনা করেছি, যা শিখেছি, হিন্দি বলো, বাংলা বলো, ইংলিশ বলো, সবটুকুনি কিন্তু আমার নিজের ইচ্ছাতে, মানে নিজে জোর করে যে আমি করবো, আমি পারবো, আমার পড়াশোনার শখ, আমার ইচ্ছা যে আমি পড়াশোনা করে কিছু দাঁড়াবো। তো সেটা আর জীবনে তো কোথায় পূরণ হলো, জীবনের শখ
ছিল, চাকরি বাকরি করবো, কিন্তু আর তো পূরণ হলো না। একটা সময়ের পর বাবা এই আমাদের কন্যাগড়ে নিয়ে চলে এসে কাজে লাগিয়ে দিল। তখন অনেক ছোট, সিক্স থেকে সবে সেভেনে উঠেছি, সিক্সে পড়ি। তখন সিক্সে পড়তে পড়তে কাজ, তার আগে তো বাড়ি বসে অনেক কাজ করেছি, ধূপকাঠি করেছি, ঠোঙা করেছি সংসারে, মানে চাল ডাল আনার জন্যে। আমার বাবা তো সব দিনই, মানে আজকে সে হয়তো মারা গেছে তার না বলাটা উচিত না, হ্যাঁ, তবে যতটুকুনি পেরেছি কোনো দিন বাবাকে কিন্তু মানে কী বলে হেলাচ্ছাদা সেটা করিনি, যে বাবা সে জন্ম দিয়েছে তার একটা দায় মানে আছে আমাদের সেই কারণে। আর এই দেখো বড়া ভাজা আলু সেদ্ধ দেখতে পাচ্ছ, আর এখানে সোয়াবিন আলুর তরকারি। তবে ছেলের খাওয়া হয়ে গেছে, আমার মানে ছেলের ভাতটা দিয়েই যাচ্ছি আমি, আছে বাসন মাজতে যাবো, গা ধোবো, যতক্ষণ না গা ধোবো না কিছু খেতে পাবো না। সব ঢুকে গেছিলো যতগুলো পেরেছে ছাড়িয়ে আর ওই দিকে উপরে তুলে দিয়েছি, দিয়ে এটা তুমি খেয়ে দে উঠে, যখন রোদ্দুরটা কমবে তুমি ঠিক করে দেবে। এই যদি এখানে এই ছাদটা ওই একটা ডাটা আছে, দেখো সব মাথাগুলো বার করে দিয়েছি, দেখছো সব বেঁকে বেঁকে গেছে। এই ঝাঁপটাকে দিয়ে সুন্দর করে তুলে ধর, এই দুটো ডাল কেটে দিলে মানে ঝাঁপটা মানে হালকা হয়ে যাবে নাকি? হ্যাঁ, বেশি করে ডালটা কেটে দিয়ে আর ওইদিকে পাতাগুলো সোজা করে দিয়ে, এ দেখো এরা কত পাতা দেখো ঝরে দেখতে পাচ্ছে, সব ওলট পালটের কী অবস্থা, একটু পাতাটাও কেটে দিও, তখন ডালটা কাটবে। হ্যাঁ কেটে দেবো, হ্যাঁ কেটে দেবে, রাখবে ডাবাগুলো খেতে, একদিন বললে যে কেটে দেবে, হ্যাঁ আমাদের একবেলার খেতে হবে, না কাটলে না কাটো, যদি তুলতে পারো তো তুলে দিও, না না যদি তুলতে পারো তাহলে তুলে দিও। তো বন্ধুরা গা ধুলাম, আর বড়মশাইও ওই যে চান করলো, মাথা আসড়াতে আসড়াতে দেখাতে এসছি, প্রচুর পরিমাণে গরম লেগেছে, আমার পুরো গাটা জ্বালা করছে গরমের চোটে, এখনও ভাত খাইনি, ভাত খাবো, জামা কাপড় খানিকটা তুললাম, জামা কাপড় কতটা তুললাম আর কত সব পড়ে আছে, এই দেখো চারিদিকে পড়ে আছে। এই এই কালারের গেঞ্জিটা আমার ছেলের ভাল লাগে না, যেন ছেলে তুলে রেখে গাঠির মধ্যে ভরে দিয়েছিলো, আজকে আমি বার করে তুলে আবার ধুয়ে দিয়েছি, বলছি পরবি ঘরে, ভাল লাগে না কালারটা, আবার কী কথা। ওই যে দেখো সব জামা কাপড় শোকাইনি, সব তো মেলেছি, ঘরে টেবিল ফ্যান চলছে, শাঁ শাঁ করে আওয়াজ হচ্ছে, তো ফোনে চার্জ নেই, ফোনের চার্জও আজকে পুরো শেষ হয়ে গেছে, এখন ফোনটা বয়স হয়ে গেছে তো পুরানো হয়ে গেছে, ফোনের চার্জ আর বেশিক্ষণ থাকে না। এখন চলো আমি আর বর মিলে ভাত খেয়ে নি, ছেলে তো খাওয়া হয়ে গেছে, আজকে তো বরের প্রিয় জিনিস, তবে ভাতটা আজকে ভালো হয়নি, ছেলেকে নামিয়ে কতটা ভাত দিলাম তো তারপর হাড়ি দেখছি ভাতটা মানে ফ্যানটা কমে কমে গেছে, তখন একদম মানে চাপাচাপি হয়ে যাচ্ছিলো, আমি ওর মধ্যে ই দিলাম, জল দিয়ে একটু ভাত ফুটিয়েছি, কাঁচা জল দিয়েছি, তো ভাতটা একদম যা তা হয়ে গেছে, একদম মানে বলার কথা না। তো চলো ভাত খেয়ে নিয়ে আগে, কালকে দুরকম মাছ করেছিলাম, শান্তি করে ভাত খেতে পারিনি, মাছ দিয়ে আমি শান্তিতে ভাত খেতে পারিনি জানো তো, আজকে ভাবলাম সোয়াবিনের তরকারি দিয়ে, ফেভারিট তরকারি আমার, দিয়ে ভাত খাবো শান্তিতে। তো ভাতটা আজকে যাতা হয়ে গেছে, যাতা মানে এই ভাতটা দেখো যে গামলাটা নিচে এর মধ্যে খালি করছি, জল দিয়ে না রাখলে ভাতটা রাতে খাওয়া যাবে না, এক তো এত ভ্যাবসা গরম, তো আমাদের কাঁচা জল দিয়ে দিয়েছি, তো ভাতটা যেন কেমন ভিজা ভিজা, এখনই ভিজা ভিজা, তো আমাদের লাগা লাগা, জরা জরা, গলা গলা, কেমন জানে, অথচ ভাত কিন্তু অনেক শক্ত, তাও এরম হলো। তো ভাতটা জল দিয়ে দেবো, দেখো কোনো ভাতই ফেলি না, ওই যে বললাম একদিন প্রচুর কষ্ট করেছি এই ভাতের জন্যে, সেই জন্য ভাতটা জল দিয়ে রাখবো, রাতে আমি খেয়ে নেবো। খেয়ে উঠলাম, গা ধুলাম, হাড়ি ভাতটা খালি করে জল দিয়ে দিলাম, কেন ভাতটা যে ভালো ই হবে না, তার মধ্যে দেখো চলে গেছে কারেন্ট, অন্ধকার ঘর, কারেন্ট, বরে যে ভাত খাচ্ছে আমি হাওয়া করছি, আর ছেলে ওই যে উপরে শুয়েছে, আমি তখন বললাম বাবা ঘুমিয়ে পড়, শুয়ে পড়, ওই দেখো শুয়ে ঘুমালো না, এখন জেগে জেগে তখন মোবাইল টিভি দেখলো, আর এখন কারেন্ট চলে গেছে, আর উসকুস উসকুস করছে, বিকালে পড়া আছে। তো চলো পাখার হাওয়া খাই, গরমে কষ্ট, প্রচুর কষ্ট হচ্ছে আজকে গো, এত গরম, দুটো পাখা চালিয়েছিলাম, ওই দেখো ওটা বন্ধ করলাম, চার্জে দিতে হবে ফোন, সেই জন্যে গরমের ছোটো মানে দম নিতে পারছি না, নিঃশ্বাস নিতে পারছি না, জামা কাপড় সব ভিজে একবারে মানে চান সহ্য হচ্ছে না গরম। বর গাছটা ঠিক করলো, বর বললো যে কুমড়ো শাক কটা ডা মানে ডগার ছেঁট লেগেছে, খেয়ে নিতে হবে, তো পেরে কালকে খেয়ে নিও, আর এত গরম লাগতো গো, দম বেরিয়ে যাচ্ছে আমার, আর টিকতে পারছি না, কী করবে ছেলেটা, দিয়ে কী করবে, ওই চার্জার ওইটা ই হয়েছে যে তোর তারটা কেটে গেছে যে অবিনাশ রেখেছে ওখানে কোথাও, তো চলো আমি বাইরে গিয়ে বসি, আর জামা কাপড়গুলো দেখি কতটা কি শুকালো, তো তোমরা সঙ্গে থাকো আর আমি গরমে বাইরে যাই। মুদিখানা জিনিস নিয়ে এসছে আজকের, এই যে শেকর নিয়ে এসছে, শেকর রয়েছে, শেকর আর মুদিখানা জিনিস একসাথে আনতে যাবে বর, আমার বর বাসায় কী করেছে বলো,
বিল করে দিয়েছি, বিল বাড়িতে রেখে দিয়ে স্লিপ রেখে দিয়ে চলে গেছে। তবে দুটো জিনিস পাইনি, মুড়ি পাইনি আর মাজন পাইনি, দুটো চাউমিন বলেছি, একটা ছোটো থেকে চাউমিন এনো, একটা বড় চাউমিন নিয়ে এসে বসে আছে। এখন সব লোকাল কেউ চাউমিন খায় না, সব ব্র্যান্ডেড, সব ব্র্যান্ডেড না ব্র্যান্ডেড। ওই তো ব্র্যান্ডেড, পড়াশোনা বেশি জানে না তো, অশিক্ষিত তো, ওই জন্য উচ্চারণ হয় না ঠিক করে। ওই যে এক কথায় বলে কোম্পানি জিনিস সবাই খেতে খোঁজে, 30 টাকা দাম, 28 টাকা নিয়েছে। ছেলে বললো বাবা তুমি কী নিয়ে আসোনি, তুমি বাজার এনেছো, চানাচুর আনোনি, চানাচুর আনলে ভালো হতো, ওই চানাচুর আনলে চানাচুরটা বেশি ভালো হতো। আর আমি নিয়ে এসেছি দেখো, এই তেলটা 35 টাকা, এইটুকুর দাম 35 টাকা, বড়টা কত 70 টাকা, তো বড়টা অনেক বেশি, দরকার নেই, এটাই ঠিক আছে, অনেকদিন চলে যাবে, আমি একা মা খুব, আমার বড় মা কিনে ছেলেও মা যখন যাবেন, এখন একটু পয়সা বেশি টানা যাবে, বুঝছো। লঙ্কা 50 দেখলাম 17 টাকা নিয়েছে, আর কি তুমি শোনো, 17.5 লঙ্কাটা ভালো। আর এখানে তো চাল, আটা, আটা ময়দা চাল এগুলো নিয়ে এসেছে, সপ্তাহের বাজার নিয়ে এসেছে। তবে এই সপ্তাহে আরও কিছু আনা আনতে হতো, এই বিষয়ে আর কিছু আনাটা হয়নি, দেখা যাও। আমি লিখতে ভুলে গেলাম সবার মাঝখানে, তোমাকে আবার যেতে হবে, জিরের গুঁড়োর প্যাকেট লাগবে, তোমাকে দেখালাম তো, ওইটা ভুলে গেছি, নকুনদানা ধূপকাঠি সব আগে আগে লিখে দিয়েছি, ও তার মধ্যে ঠাকুরের নকুনদানা, ঠাকুরের ধূপকাঠি ওগুলো নিয়ে আসা হচ্ছে, ওগুলো ওখানে আছে, জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আনা হবে, হলুদের তো দুখানা প্যাকেট আছে, হলুদ লাগবে না, জিরে লঙ্কাটা লাগবে। এই হচ্ছে আজকের মুদি সদাই, মানে এই সপ্তাহের মুদি সদাই। ঢুকিদা ঢুকিদা বাড়িতে ঢুকিদা ঢুকিদা রাত্রিবেলা গা হাত পা ধুয়ে চলে এসে, আজকে এইগুলো পড়ার কথা একদম মনে ছিল না জানো তো, আমার তো একদমই না, তো বর বললো শুতে চলে যাচ্ছে ওগুলো পড়বে না, সেই জন্য ওগুলো নিয়ে বসে পড়েছি পড়তে এখন। আর কি বলো তো, জানি না কি ভালো কি মন্দ হচ্ছে, তবে হ্যাঁ কিছু বুঝতে পারি না আমরা জানো, যেমন আগে ছিলাম তখন মানে তেমনই এখনও আছি। হ্যাঁ নিজের বাড়ি ঘর বলেছে যে হাতে রাহুর দোষ আছে, নিজের জমি জায়গা কোনো দিন হবে না, তো দেখা যাক এগুলো পড়লে নাকি দোষ কেটে যাবে, তারপরে নাকি হবে, তো দেখা যাক কত দূর কী হয়। তোমরা পাশে থাকলে, সাথে থাকলে, সাপোর্ট করলে অবশ্যই হবে, সবাই যদি এই পৃথিবীতে দাঁড়াতে পারে ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়া করে, তাহলে আমরাও অবশ্য পারবো, সেই মনে জোর নিয়ে আজও ভিডিও করে যাচ্ছি, চালিয়ে যাচ্ছি, নাহলে সবাই তো লাখ লাখ টাকা ইনকাম করতে পারছে আর আমরা লাখ পয়সা ইনকাম করতে পারছি না, বুঝতেই পারছো তো। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিয়ে পাশে থেকো।